হ্যালো বন্ধুরা, এক্সপ্লেইন অ্যান্ড রিভিউ চ্যানেল ফ্যান্টাসি ওয়াচ এ আপনাকে স্বাগতম। আজ আমি 1998 সালের একটি রোমান্স এবং ড্রামা মুভির গল্প বলতে যাচ্ছি। এই মুভিটিতে 1960-এর দশকের গোড়ার দিকে একজন সিসিলিয়ান ডিভোর্সি মহিলা আন্না, যার একটি মেয়েও আছে, সে একজন বয়স্ক বিপত্তিক ট্রাক ড্রাইভার ফস্কোকে বিয়ে করে। ফস্কো একটি প্রাচীন জিনিস পাচার করার চেষ্টা করে আর পরে সে গ্রেফতার হয়। তখন আন্না তার সুদর্শন সৎ ছেলের প্রেমে পড়ে যায় আর তারা একে অপরের সাথে ইন্টিমেট হতে শুরু করে। তারপর কি হয় মুভিতে সেটা দেখার আগে বন্ধুরা, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনি পাশে থাকলে আমাদের কাজের উদ্দীপনা আরও বেড়ে যাবে, ফলে আমরা আপনাদের আরও ভালো ও সুন্দর ভিডিও উপহার দিতে পারব। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করি অসংখ্য টুইস্ট আর বিনোদনে ভরপুর মুভি দ্য সেকেন্ড ওয়াইফ। মুভির শুরুতে আমরা ফস্কো নামে একজন ড্রাইভারকে দেখতে পাই, যে ইতালির একটি ছোট শহরে তার ছেলে লিভির সাথে থাকে। সে স্থানীয় ওয়াইন তৈরি করে পরে তার ট্রাকে করে শহরে নিয়ে যায় আর সেখানে সাপ্লাই দেয়। এর থেকে সে মোটামুটি বেশ হ্যান্ডসাম অর্থ উপার্জন করে আর শহরে তার একটি সুন্দর বাড়িও রয়েছে। এদিকে অনেক আগেই তার স্ত্রী মারা যাওয়ায় তারপর থেকে ফস্কো এবং লিভি দুই বাপ ছেলে একে অপরের খেয়াল রাখে। একদিন ফস্কো হঠাৎ করে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর লিভি এটা মেনে নিতে পারে না, কিন্তু লিভির অমতেই সে তার চেয়ে অনেক ছোট আন্নাকে বিয়ে করে। আন্না একজন ডিভোর্সি মহিলা আর তার একটি মেয়েও আছে। মা ও মেয়ে সান্তানা এই বিয়েতে অনেক সন্তুষ্ট ও খুশি, কারণ মা আন্না একজন জীবনসঙ্গী খুঁজে পেয়েছে আর তার মেয়ে সান্তানা তার বাবাকে পেয়েছে। এদিকে ফস্কো তার স্ত্রী আন্নার সৌন্দর্যের জন্য এতটাই গর্বিত যে সে তাকে এক ধরনের ট্রফি বা পুরস্কার বলে মনে করে। আর যখনই তারা বাইরে কোথাও ঘুরতে যেত, তখনই সে আন্নাকে হট ড্রেস পরিয়ে নিয়ে যেত, যাতে করে সবাই তার ওয়াইফের দিকেই তাকিয়ে থাকে। তো সবসময় ফস্কো তার ওয়াইফকে অন্যদেরকে দেখাতে পছন্দ করত। অন্যদিকে লিভি আর তার বন্ধুদের আন্নার উপরে খুব বেশি ইন্টারেস্ট ছিল না, তারা তো তাদের দুনিয়াতেই ব্যস্ত ছিল, সারাদিন দুষ্টামি বান্দ্রামি করত, সারাদিন তারা নিজের আড্ডায় মগ্ন থাকত। তারা তাদের শহরের একটা বিচ এ মাস্তি করতে পছন্দ করত আর সেখানে স্টিনা নামের একটি মেয়ে তাদের ফলো করত, সে লিভিকে পছন্দ করে। লিভি তার বন্ধুদের সাথে বিচ এ আসলে সে প্রতিদিন তার স্কুটারে চিঠি রেখে দেয়। লিভির বন্ধুরা সবসময় তাকে স্টিনার বিষয়টি নিয়ে জ্বালাতন করে, তারা এই ব্যাপারটা নিয়ে মজা নেয় আর তাদের মধ্যে একজন বলে, স্টিনার মতো সুন্দরী মেয়ে যদি আমার উপরে লাইন মারত তাহলে আমি কখনোই তাকে হাতছাড়া করতাম না। কিন্তু লিভির ভাবনা একটু অন্যরকম ছিল, তার কথা হচ্ছে ভালোবাসা এত সহজে কেন পাওয়া যাবে, ভালোবাসা অনেক কঠিন হবে। এদিকে লিভির বাবা ফস্কো শুধুমাত্র একজন ট্রান্সপোর্টার হিসেবেই কাজ করে না, সে আর তার বন্ধুরা মিলে কবরস্থানে চুরিও করে। আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় যারা অনেক বড় লোক ছিল, তারা যখন মারা যায় তখন তাদের আত্মীয়রা তাদের কবরে তাদের জন্য দামি দামি জিনিসও তাদের সাথে দিয়ে দিত। আর টাউনের আশেপাশে এরকম অনেক কবরস্থান ছিল, অনেকটা গুপ্তধনের মতো। যাই হোক, কবরস্থানে চুরি করা কিন্তু ইল্লিগাল, এটা যদি কেউ জানতে পারে তাহলে ওদের জেল হয়ে যাবে। এই কাজে ফস্কো এতটাই আসক্ত যে তার বিয়ের রাতে সে আন্নার সাথে বাসর না করে আগে এরকম একটা কবর চুরি করতে গিয়েছিল আর সেখানে সে ধরা খেতে খেতে বেঁচে গেছে। ফস্কো আন্নাকে বিয়ে করার পর খুব সাবধানে কাজ করে, সে ধরা পড়া এড়ানোর চেষ্টা করে। এদিকে আন্নার ফস্কোর সাথে বিয়ে হবার পর সে এখন স্থানীয় মহিলাদের সাথে কাজ করে, যারা ওয়াইন তৈরি এবং প্যাক করে আর পরে ফস্কো সেসব শহরে ডেলিভারি করে। একদিন যখন লোডিং করতে গিয়ে লিভি ভুল করে, তখন ফস্কো তাকে অনেক বকাবকি করে। সবার সামনেই ফস্কো সবসময় লিভির সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু লিভি এখন বড় হচ্ছে আর সবার সামনে এরকম অপমান করার কারণে সে রাগ করে সেখান থেকে চলে যায়। বেশিরভাগ সময় খাবার খেতে বসলেই বাপ ছেলের মধ্যে টুকটাক ঝগড়া লেগেই থাকে। লিভি খুব ইমোশনাল টাইপের ছেলে, তার বাবা যে কবরস্থানে চুরি করে সেটা সে পছন্দ করত না। সে বলত যে এটা তারা কত ইমোশনের সাথে এখানে রেখেছে আর তোমরা সেটা চুরি করো। যখনই বাপ ছেলের মধ্যে কোনো গণ্ডগোল লাগে তখন আন্না সবসময় লিভির পক্ষ নেয়। লিভির এই ব্যাপারটা খুবই ভালো লাগে প্রথম দিকে, যদিও সে এই বিয়েটা নিয়ে খুবই বিরক্ত ছিল যে আন্না তার মায়ের জায়গা নিয়েছে, কিন্তু এখন তার ভালো লাগতে শুরু করেছে। এখন শুধু আন্না নয়, আন্নার ছোট মেয়ে সান্তানার সাথেও লিভির খুব ভালো বন্ডিং হয়ে গেছে। সে সবসময় তাকে গল্প পড়ে পড়ে শোনাত আর তাদের দেখে মনে হয় যে এটা একটা হ্যাপি ফ্যামিলি। ফ্রি থাকলে ফস্কো আন্না আর সান্তানার সাথে ভালো সময় কাটায়। কিন্তু লিভির ব্যাপারটা ছিল একটু অন্যরকম, সে তার বাবার মতো রাফ অ্যান্ড টাফ না, সে খুব সেন্সিটিভ আর সে কারণে আন্নার সাথে তার খুব ভালো বন্ডিং হয়ে গিয়েছিল। এরপরে একদিন যখন ফস্কো একটা কবর খুঁজছিল, সেখান থেকে সে অনেক দামি একটা মূর্তি পায় আর সেটা সে তার বন্ধুদেরকে দেয় না, সে নিজের কাছে রেখে দেয়। তার মানে ওটা বিক্রি করে তারা টাকা ভাগ করে নেবে, কিন্তু কিভাবে যেন শহরের লোকজন জেনে যায় যে ফস্কোর কাছে একটা অনেক দামি মূর্তি আছে। আর এই ব্যাপারটা নিয়ে ফস্কো আন্নার উপরে প্রচণ্ড রেগে যায়, কেননা সে মনে যে এই ব্যাপারটা আন্নাই সবাইকে বলেছে। আর এজন্য সে যখন আন্নাকে বকাবকি করছিল, তখন লিভি বলে যে তুমি কোনো ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছ।
তোমরা যে কবরস্থান থেকে জিনিসপত্র চুরি করো সেটা সবাই জানে, আর এটাকে নিয়ে ভয় পাওয়ার কি আছে? আর এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। তখন লিভির বাবা ফস্কো বলে যে, আমি যুদ্ধের সময় একজন যোদ্ধা ছিলাম, আর তাই এসব জিনিসের উপরে আমার হক আছে, আর তাই এগুলো তোলা আমার জন্য কোনো অপরাধ নয়। তখন লিভি বলে যে, যখন তোমরা যুদ্ধ করছো তখন তো তোমরা তাদেরকে মেরে ফেলছো, তো এখন কেন তাদের কবর থেকে জিনিস তুলে বিক্রি করো? লিভি ছোট হলেও তার বাবার থেকে বেশি শিক্ষিত ছিল, তাই তাকে কিছু প্রমাণ করার জন্য দেশভক্তির পর্দা সামনে আনতে হয় না। এদিকে তারা দুজন ঝগড়া করে যখন একজন আরেকজনের উপর রেগে যায়, তখন আন্নার দায়িত্ব হচ্ছে তাদের দুজনকে মিল করিয়ে দেয়া। এভাবে দিন কাটতে থাকে আর লিভি আন্নার প্রতি আরও দুর্বল হতে থাকে। আন্নার প্রত্যেকটা মুভমেন্ট লিভির ভালো লাগে, আর তাই সে আন্নার সাথে অনেক কথা বলে, আর যখনই চান্স পায় সে আন্নার দিকে তাকিয়ে থাকে। এদিকে আন্নাও সময়ের সাথে সাথে ওর সাথে ফ্রেন্ডলি হতে থাকে। এখন আর আন্না লিভির সামনে তার শরীর লুকানোর কোনো প্রয়োজন মনে করে না, তাই খোলামেলা পোশাক পরেই থাকে। এরপর একদিন আন্না গল্প করতে করতে লিভিকে তার প্রথম ভালোবাসার কথা বলে। সে প্রথমে তার একটা কাজিনকে পছন্দ করত, কিন্তু সে আন্নাকে পাত্তা দিত না, কারণ সে অনেক স্মার্ট আর হ্যান্ডসাম ছিল। যাই হোক, একদিন যখন ফস্কো ডেলিভারি দেওয়ার জন্য শহরের যায়, তখন সব মহিলারা ওয়াইন বানানোর কাজ থেকে ছুটি পেয়ে যায়, আর যেহেতু সামার সিজন ছিল তাই একজন আরেকজনের উপরে পানি নিয়ে ছুড়াছুড়ি করছিল আর মজা করছিল। তখন লিভি ঘর থেকে বের হচ্ছিল আর আন্না ভুল করে লিভিকে পানি ছুঁড়ে মেরে দিয়েছিল। এরপরে লিভি ভিজে যাওয়ায় সেও এই খেলায় শরিক হয়ে যায়, আর সে আন্নাকে জড়িয়ে ধরে আর পাইপ দিয়ে পানি দিয়ে তাকে ভিজিয়ে দেয়। সে আন্নাকে জড়িয়ে ধরলে তার স্পর্শে শিহরিত আন্না ব্যাপারটা খুব এনজয় করে। যদিও তারা সেভাবে বেশি সময়ের জন্য ছিল না, কিন্তু বোঝাই যাচ্ছিল তারা একে অপরের কাছে চলে এসেছে। এরপরে একদিন হঠাৎ করে শহর থেকে খারাপ খবর আসে, ফস্কোকে পুলিশ অ্যারেস্ট করে ফেলেছে। এক বলে তারা ধারণা করে যে হয় সে ওই মূর্তিটা বিক্রি করতে শহরে গিয়েছিল, আর না হলে কেউ না কেউ পুলিশকে বলে দিয়েছে। যাই হোক, একবার শোনার পর যখন আন্না আর লিভি ফস্কোর সাথে জেলে দেখা করতে যায়, তখন সে খুব কনফিডেন্টলি বলে যে দুই একদিনের মধ্যেই সে ছাড়া পেয়ে যাবে। সে আরও বলে যে, আমি পুলিশকে বলে দিব যে এই মূর্তিটা আমার বাপ দাদার আমলের মূর্তি, আর আমাকে তো পুলিশ চুরি করতে দেখে নাই, আমি তো শুধু বিক্রি করতে এসেছি। পরে লিভি বলে, যদি তুমি বলো তাহলে আমি চাচার কাছে এ ব্যাপারে সাহায্য চাইতে পারি, কিন্তু এটা শুনে ফস্কো প্রচণ্ড রেগে যায়, কারণ তার ছোট ভাই ছিল একটু পাগল প্রকৃতির, সে তাকে কি হেল্প করবে? এমনিতে সে নর্মাল ভালো মানুষ, কিন্তু মাঝে মাঝে তাকে পাগলামিতে পায়, আর তখন সে তার ইমোশনগুলো সবাইকে খুলে বলতে থাকে। পরে ফস্কো বলে, আমি আমার ছোট ভাইয়ের কাছে সাহায্য চাওয়ার চাইতে জেলে থাকাটা বেশি ভালো মনে করি। এরপরে আন্না আর ফস্কোর বোন ফার্নান্ডা ফস্কোর বন্ধুদের কাছে হেল্পের জন্য যায়, কিন্তু তারা নিজেরাই লুকিয়ে আছে। তারা তাদের বলে যে এসব ব্যাপারে আমরা মাথা ঘামালে আমাদের নামও চলে আসতে পারে, যেহেতু আমরাও জড়িত ছিলাম। এদিকে ফস্কো ভেবেছিল পুলিশদের সে মিথ্যা বলে বোকা বানাবে, কিন্তু সেটা সে পারে না। আন্না যখন পরবর্তীতে ফস্কোর সাথে দেখা করতে জেলে যায়, তখন ফস্কো নিজেকে অনেক স্ট্রং দেখানোর চেষ্টা করে, কিন্তু ফস্কোর চেহারা দেখে আন্না এমনিতেই সব বুঝে যায়। কেননা পুলিশ তাকে অনেক টর্চার করেছে, তখন আন্না ফস্কোকে দেখে কান্না করতে শুরু করে। কিন্তু ফস্কো উল্টো আন্নার উপরে রেগে যায়, বলে যে তুমি এখানে সাদা ড্রেস পরে কেন এসেছ, আর চকলেট কেন এনেছ, আমার জন্য সিগারেট নিয়ে আসলে না কেন? ফস্কোর কথা হচ্ছে, আন্না কেন হট কাপড় পরে আসেনি? ও নিজে জেলে আছে, কিন্তু তার রাগ আগের মতোই আছে। এরপরে যখন আন্না শহরের জেল থেকে ফিরে আসে, তখন দেখে তার বাড়িতে পার্টি চলছে। লিভি তাকে বলে, আজকে আমার জন্মদিন, আমি আমার বন্ধুদেরকে আমার জন্মদিনে ইনভাইট করেছি। প্রথমে আন্না বিষয়টা নিয়ে খুব রেগেছিল, সে পার্টিতে অ্যাটেন্ডও করে নাই। কিন্তু যখন লিভি ও তার বন্ধুরা পার্টি শেষ করে আর তার বন্ধুরা চলে যাওয়ার পর লিভিকে সে এগুলো পরিষ্কার করার জন্য সাহায্য করে। সকালের মতো আন্নার মুড খারাপ ছিল না, সে আস্তে আস্তে লিভির কাছাকাছি চলে আসে। এ পর্যায়ে আন্নার মনেও লিভির জন্য ভালোবাসা দেখা যাচ্ছিল। পরের দিন দুপুর বেলায় লিভি বাইরে থেকে ফিরছিল, তখন আন্নাকে ঘরের বাহিরে রেড নামে একটা লোকের সাথে কথা বলতে দেখে। সেটা দেখে সে আন্নাকে জিজ্ঞেস করে, তুমি রেডের সাথে কি কথা বললে? তখন আন্না বলে যে রেড একজন ভালো মানুষ, সে বলছে ফস্কোকে জেল থেকে বের করতে সাহায্য করবে। কিন্তু লিভি জানে রেড কোনো ভালো লোক না, সে আসলে আন্নাকে একা পেয়ে তার সাথে ঘনিষ্ঠ হতে চাইছে। এদিকে লিভির বাড়িতে তার বাবাকে ছাড়াই ভালো লাগে, সে চায় না তার বাবা এত তাড়াতাড়ি ছাড়া পাক, আর তার বাবা মুক্তি পেলে তাকে আবারও সেসব কথা শুনতে হবে। তার বাবা বলে সে নাকি তার চাচার মতোই পাগল। পরে একদিন রাতে আন্না লিভিকে ইমোশনাল দেখে তার কাছে আসে, লিভি এতটাই ইমোশনাল ছিল যে সে আন্নাকে জড়িয়ে ধরে কাঁদে। পরের দিন যখন সব মহিলারা ওয়াইনের প্যাকেটিং আর সিলিং করছিল, তখন লিভি কিচেনে আন্নাকে সাহায্য করছিল। পরে আন্না কোনো একটা কাজের কারণে লিভির খুব কাছাকাছি চলে আসে, আর তখন আন্না লিভিকে খুব রোমান্টিকভাবে একটা কিস করে, যদিও এটা উচিত না, কিন্তু আন্না লিভিকে এভাবে টাচ করলে লিভির তা খুব ভালো লাগে।
সেদিন রাতে লিভি ঘুমাতে পারে, এদিকে আন্নাও ঘুমাতে পারে না, কিন্তু আন্না জানে যে এটা করা উচিত না, এটা তারা ভুল করছে। আন্না কোনোভাবে নিজেকে সামলে নেয়, কিন্তু লিভির তো এটাই প্রথম প্রেম, তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। পরের দিন রাতে লিভি এতটাই উন্মাদ হয়ে যায় যে সে আন্নার রুমের দরজার সামনে সারা রাত আন্নাকে ডাকতে ডাকতেই কাটিয়ে দেয়। এদিকে আন্না অনেক কষ্টে নিজেকে সামলায়, কারণ সে নিজেও লিভির প্রতি দুর্বল হয়ে পড়েছিল। আন্না তখন বুঝতে পারে যে লিভি যদি এরকম করতে থাকে, তাহলে সেও নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আর সেজন্য আন্না লিভিকে বলে যে তুমি যদি এই বাড়িতে থাকো, তাহলে আমি এই বাড়িতে থাকব না। তখন আন্না লিভিকে বলে যে তোমার বাবা না আসা পর্যন্ত তুমি তোমার ফুপির বাড়িতে গিয়ে থাকো। কিন্তু এতে লিভি দুঃখিত হওয়ার কথা ছিল, কিন্তু এতে সে উল্টো খুশি হয়, কারণ সে বুঝতে পারে আন্না তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, না হলে তো লিভি বাসায় থাকলে আন্নার প্রবলেম হওয়ার কথা না। সেই দিন আন্নার কথা অনুযায়ী লিভি বাসা থেকে ব্যর্থ হয়ে যায়, কিন্তু তার ফুপির বাসায় যায় না, গিয়ে সে তার বন্ধুবান্ধব নিয়ে একটা বিচে গিয়ে মাস্তি করে আর অনেক মদ খায়। সে যখন অনেকদিন পরে যখন সমুদ্রের পাড়ে বসেছিল, তখন তার বন্ধুরা তাকে আরও উৎফুল্ল করার জন্য যেই মেয়েটা তাকে পছন্দ করত তাকে ডাকে, মানে স্টিনাকে ডেকে নিয়ে আসে। কিন্তু লিভি তো শুধুমাত্র আন্নাকেই ভালোবাসে, তাই যখন স্টিনা তাকে কিস করতে যায়, তখন সে তাকে না করে দেয় আর সে তাকে বাসায় পাঠিয়ে দেয়। সেদিন রাতে লিভি আবারও বাসায় ফিরে আসে, কিন্তু দরজা বন্ধ থাকার কারণে জানালা ভেঙে সে ভিতরে ঢুকে। আর আন্না যখন জানতে চায় সে কেন এসেছে, তখন লিভি আন্নাকে বলে যে আমি শুধু কাপড় চেঞ্জ করেই চলে যাব। তখন সে আন্নার সামনেই কাপড় খুলতে শুরু করে আর সম্পূর্ণ উলঙ্গ হয়ে যায়। পরে বলে আমি তো আমার চাচার মতো পাগল, সবার জন্য শুধু লজ্জার কারণ। লিভিকে এই অবস্থা দেখে আন্নার খুব খারাপ লাগে, সে তাকে বুকে জড়িয়ে ধরে আর দুজনের মধ্যে কঠিন ভালোবাসা আদান প্রদান হয়, তারা ইন্টিমেট হয়। এখন দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গিয়েছিল, তারা এখন আন্নাও বুঝতে পারে ফস্কো বাসায় না থাকায় তারা বেশ ভালো দিন কাটাচ্ছিল। এরপরে থেকে লিভি ও আন্না সবসময় কাছাকাছি থাকতে পছন্দ করে, তো একদিন তারা ঘরের মধ্যে ইন্টিমেট হচ্ছিল আর তখনই স্টেলা সেখানে চলে আসে। আসলে স্টেলা লিভিকে ফুল দেওয়ার জন্য এসেছিল, তার ভালোবাসার কথা বলতেও চাচ্ছিল, সেটা তো হল না, আর এখন তো তাদের সব কিছু ফাঁস হয়ে যাবে, এই ভেবে আন্না ও লিভি দুজনই বেশ ঘাবড়ে যায়। কিন্তু তারপরও রিলেশন চলতে থাকে, তারা ভাবে যে এই কথা কি আর স্টেলা ফস্কোকে বলতে যাবে, সে খুব ভালো মেয়ে, সে কাউকে কিছু বলবে না। এখন ফস্কোর আজকে রিলিজের দিন, কারণ সে এতদিন জেল খাটার পর সে আজ মুক্তি পেয়েছে। কিন্তু সে বাসায় আসার আগে আন্না কেন জানি লিভি আর নিজের যে সম্পর্কটা ছিল সেটার ব্যাপারে সবকিছু তার বোন ফার্নান্ডাকে বলে দেয়, আর এটাও বলে যে আমি এই ব্যাপারটা নিয়ে লজ্জিত, আসলেই সে ভিতরে ভিতরে এই ব্যাপারটা নিয়ে খুবই কষ্ট পাচ্ছে, আর সে এই ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত ফস্কোকে না বলবে ততক্ষণ পর্যন্ত সেই শান্তি পাবে না। এদিকে সবকিছু শুনে ফস্কোর বোন খুব রেগে যায়, কিন্তু সে জানে যে এই ব্যাপারটা যদি ফস্কো জানে তাহলে লিভি আর আন্নার লাইফ নষ্ট হয়ে যাবে। এই জন্য সে বলে তুমি এই ব্যাপারে ফস্কোকে কিছু বলবে না, আর যেটা আমাকে বলছো এটা আর দ্বিতীয় কাউকে বলবে না। সেদিন রাতে যখন ফস্কো জেল থেকে বের হয়ে বাসায় ফিরছিল, তখন সে অনুভব করে যে অনেকদিন পর সে মুক্ত শ্বাস নিতে পারছে, তাই সে বিচে চলে যায়। সেখানে তার দেখা হয় স্টেলার সাথে, স্টেলা তাকে কিছু বলার চেষ্টা করছিল, হয়তোবা লিভি আর আন্না সম্পর্কে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সে তাকে কিছু বলেছে কিনা সেটা আসলে বোঝা যায় না। যাই হোক, ধুমধাম করে একটা ওয়েলকাম পার্টি হয়। এদিকে ফার্নান্ডা, আন্না আর লিভির চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। আসলে তাদের কাছে এরকম মনে হতে থাকে যে এখনই বুঝি ফস্কো কিছু জিজ্ঞেস করবে তাদের সম্পর্কের ব্যাপারে, কিন্তু আমরা দেখি ফস্কো এ ব্যাপারে কিছু জানতে পারে নাই, বা সে জানলেও কিছু না বলে চুপ হয়ে আছে। আবার এও মনে হয় যে স্টেলা ওই ব্যাপারে কিছুই বলে নাই। যত যাই হোক, স্টেলা তো লিভিকে অনেক ভালোবাসত, এদিকে আন্নাও লিভিকে খুবই ভালোবাসত, আর সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু তারপরও সে তার বাবার স্ত্রীর সাথে সম্পর্ক করছিল, এটা তার খারাপ লাগতে থাকে। এদিকে ফস্কো ফিরে আসার পরে লিভি ও আন্না দুজনই আর দুজনের কাছাকাছি আসার জন্য কখনো চেষ্টা করে নাই। এরপরে লিভি ওদের দেশের সেনাবাহিনীতে যোগ দেয়, তারপর আমরা দেখি লিভির বিয়ে ঠিক হয়ে গেছে অ্যাঞ্জেলিনা নামের একটা মেয়ের সাথে। এখন আবার এই বাড়ি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলিতে পরিণত হয়েছে, আর এই বিশ্বাসের সাথেই এই মুভিটা এখানে শেষ হয়ে যায়।